আসসালামু আলাইকুম। তো আউট অফ মার্কেট প্লেসের লোকাল জবের ফর্মে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথম হচ্ছে যে আমরা লোকাল জবগুলো কিভাবে পেতে পারি। লোকাল জবগুলো বলতে হচ্ছে নিজ দেশের, ঠিক আছে, অর্থাৎ নিজ দেশের যে জবগুলো আছে, নিজ দেশের যে ক্লায়েন্টগুলো আছে, সেইগুলো কিভাবে পেতে পারি। তো প্রথম হচ্ছে যে লোকাল জব পেতে হলে আপনাকে অবশ্যই নিজ দেশের যে বিজনেসগুলো আছে সেগুলো অ্যানালাইজ করতে হবে। তো প্রথম আমি এখানে টোটাল চারটা জিনিস উল্লেখ করেছি যে লোকাল জব বলতে কি। লোকাল জব হচ্ছে আপনার অবশ্যই নিজ দেশের, অর্থাৎ আপনি যেই দেশে বাস করেন ওই দেশের জব পাওয়া। আর আপনি যদি ইন্টারন্যাশনাল কাজ করতে চান তাহলে এগুলো হচ্ছে ফাইবার আপওয়ার্ক বা আপনার অন্যান্য ফরেনারদের সাথে যে কাজ করবেন এগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল কাজ। তো লোকাল জব পেতে হলে আপনাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে চারটা জিনিস, এই চারটা জিনিস যদি কাজ করেন তাহলে আপনারা কি করতে পারেন, লোকাল জব পেতে পারেন। তো প্রথম হচ্ছে ফ্রম ফেসবুক বাই শেয়ারিং ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি একটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কি অবশ্যই আপনার স্কিল রিলেটেড, আপনি ফেসবুক অ্যাডসের কাজ করেন, ডেইলি আপনি কি করতেছেন ওই ফেসবুক আপনার যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি ফ্রেন্ড বানাচ্ছেন, এমন এমন লোকদেরকে ফ্রেন্ড বানাচ্ছেন যাদের বিজনেস আছে অনলাইনে, অবশ্যই বিজনেস আছে। তো এমন লোকদেরকে কি আপনি ফ্রেন্ড বানাবেন যাদের অবশ্যই অনলাইনে বিজনেস আছে আপনার ওই ফেসবুক আইডির সাথে। তো তারপর হচ্ছে ফেসবুক আইডির সাথে আপনি কি করলেন, তাদেরকে ফ্রেন্ড বানালেন, ফ্রেন্ড বানানোর পর আপনার ডেইলি অ্যাক্টিভিটি শেয়ার করতেছেন আপনার স্কিল রিলেটেড, আপনি একজন কি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি কি করেছেন ফেসবুক অ্যাডসের মাধ্যমে একটা ক্লায়েন্টকে আপনি সেলস এনে দিচ্ছেন, আপনার একটা ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি ক্লায়েন্টদের সাথে অনেক কিছু করতেছেন, এরকম কিছু পোস্ট অ্যাক্টিভিটি দেখাবেন। তারপর যখন আপনার ফ্রেন্ডরা এগুলো দেখবে অবশ্যই তারা কি বিজনেস ওনার, তো যারা দেখবে যে না সে কি করেছে কোনো ক্লায়েন্টের বিজনেস হ্যান্ডেল করেছে, হ্যান্ডেল করে তাকে কি করে দিচ্ছে রেজাল্ট এনে দিচ্ছে, তো পারলে সে আমাকে কি করে দিতে পারবে একটা রেজাল্ট এনে দিতে পারবে। তো আপনাকে কিন্তু সে কি করতে পারে, মেসেজ করতে পারে বা কমেন্টে যে কোনো সেকশন আপনাকে জানাতে পারে। তো এরকমভাবে একটা ফেসবুক পেজও ক্রিয়েট করে নেবেন, ফেসবুক পেজের আন্ডারে আপনি কি করেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করলেন, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিন বাই শেয়ারিং ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। তো আপনার অবশ্যই একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকতে হবে, সেই লিঙ্কডিন অ্যাকাউন্টের আন্ডারে আপনি কি করলেন এরকমভাবে ফেসবুকের মতো ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করলেন এবং আপনি সেখানে কি বাংলাদেশের যে বিজনেস ওনারগুলো আছে এবং আপনার যে কোম্পানির সিইও গুলো আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সেগুলোকে কি করলেন আপনি কানেক্ট পাঠালেন, অর্থাৎ আপনার ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আবার আর লিঙ্কডিন হচ্ছে কানেক্ট পাঠানো, ঠিক আছে। এরকম কানেক্ট পাঠালে পাঠিয়ে আপনার কি করলেন আপনার ফ্রেন্ড বেশ বড় করলেন, আপনার যে ফ্রেন্ডের একটা লিস্ট আছে সেটা বড় করলেন, বড় করে আপনি কি করলেন ডেইলি অ্যাক্টিভিটি শেয়ার করতেছেন, অ্যাক্টিভিটি শেয়ার করে সেখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রম ইউর পিন্টারেস্ট অর ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে সেম এই ফেসবুক এবং লিঙ্কডিনের মাধ্যমে, পিন্টারেস্টও সেম এবং লিঙ্কডিনের মাধ্যমে এরকমভাবে আপনার যে প্রসেসটা বললাম সেই প্রসেস অনুযায়ী কাজ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন নিজের এরিয়াতে, এই চার নাম্বারটা অনেক ভালো একটা মাধ্যম, এটা হচ্ছে আপনার ধরেন নিজের এরিয়াতে যখন আপনি যাবেন, আপনি যখন একটা নিজের এরিয়াতে যখন আপনি কি করতেছেন রিসাইট করতেছেন, ঘুরতে গেলেন কিছু জায়গায় গেলেন, গেলেন যাওয়ার পর দেখলেন একটা বড় বড় রেস্টুরেন্ট হয়েছে, সেই রেস্টুরেন্টে আপনি কি করলেন সেই রেস্টুরেন্টের সাথে আপনি তাকে সরাসরি গিয়ে অফার করে বললেন যে তোমার তো একটা রেস্টুরেন্ট আছে, তুমি যদি চাও আমার রেস্টুরেন্ট, তোমার রেস্টুরেন্ট আমি কি করে দিতে পারি অনলাইনে তোমার ম্যানেজ করে দিতে পারি, তোমার রেস্টুরেন্টের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারি, সেটা আমি অনলাইনে ম্যানেজ করবো, ঠিক আছে। আপনার এলাকায়, ঠিক আছে, আপনার এরিয়াতে, আপনার নিজের এরিয়াতে যে রেস্টুরেন্টগুলো আছে বা আপনি যেখানে কোনো জায়গায় ঘুরতে গেলে যে রেস্টুরেন্টগুলো দেখেন, আপনি যেগুলো একদম ফ্রন্ট পেজে দেখেন, আপনি সরাসরি কি করতে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করে, যেই রেস্টুরেন্ট ম্যানেজার আছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সরাসরি আপনি ফেস টু ফেস কথা বলে তার সাথে কি করতে পারেন আপনি একটা ডিল সাইন করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না তার সাথে আমি অনলাইনেই কন্ট্যাক্ট করবো, তো তা এই জন্য করতে পারেন যে আপনি যখন তার রেস্টুরেন্টের কাছে দিয়ে যাবেন তখন কি করেন আপনার মোবাইলের ফটো দিয়ে তার কন্ট্যাক্ট ইনফরমেশনের যে বিষয়গুলো আছে একটা ফটো নিয়ে নিলেন, বা আপনি কি করলেন তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসলেন, আসার পর আপনি কি করলেন তার সাথে বাসা থেকে কন্ট্যাক্ট করলেন, তাহলে আপনার ফেস টু ফেস কথা বলা লাগলো না, বাসা থেকে আগে কন্ট্যাক্ট করে দেখবেন যে সে এটার প্রতি ইন্টারেস্টেড কি না, যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আপনি কি করতে পারেন সে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এরকম রেস্টুরেন্ট আছে, অনেক শপ আছে, দোকানের মনে করেন ক্লোথিং আইটেমের শপ আছে, তারপর অনেক আছে না বাংলাদেশে অনেক এই দোকান সব বড় বড় সবগুলো, যেমন এক্সপোর্টেড জিনিস আছে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এগুলোতেও কি করতে পারেন অফার করতে পারেন তাদের সাথে কাজ করার জন্য। তারা কিন্তু অবশ্যই আপনাকে কি করবে, অনেকে আপনি 100 জনকে ইয়ে করলে আপনি মিনিমাম আপনার কাছে 20 থেকে 30 জন রেসপন্স করবে, 20 থেকে 30 জনের ভিতরে আপনি যদি 2 থেকে 3 জনকেও কি করতে পারেন ম্যানেজ করতে পারেন, তো ভালো একটা আপনার সেলস জেনারেট করতে পারেন, একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো প্রথম বলি কি আপনার কি করতে হবে, আপনার কি কি টার্গেট করবেন, রেস্টুরেন্ট, ব্যাংক, তারপর গার্মেন্টস, তারপরে আছে আপনার ক্লোথিং শপগুলো, এগুলোকে টার্গেট করবেন। এগুলোকে টার্গেট করে আপনি যখন পাশে দিয়ে যাচ্ছেন বা আপনার আত্মীয় স্বজন কেউ পাশে দিয়ে যাচ্ছে, মনে করেন আপনি তাদেরকে বলে দেবেন যে তুমি শুধু তোমার কিছু করতে হবে না, তুমি শুধু তাদের দোকানের যে উপরে যে ব্যানারটা থাকে সেই ব্যানারে একটা ছবি তুলে দিয়ে দেবে, কন্ট্যাক্ট ইনফরমেশন আমি কি করে নিবো বের করে নিবো। তো দোকানের ছবিটা যদি থাকে ওইখানে নাম্বার দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে না, তো ওই নাম্বারে কল করে তাকে বললেন যে তোমার তো একটা শপ আছে, আপনি যদি চান আমি ফেসবুকে গুগলে আপনার শপটাকে কি করবো
ওপেন করবো, ওপেন করে সেখান থেকে আমি আপনার জন্য সরাসরি অনলাইনে আপনার কি করে দিব, অর্ডার এনে দেবো, ঠিক আছে? তো এরকম অনেক কোম্পানি আছে যারা কি করতে চায়, অনেক শপ আছে যারা অনলাইনে বিজনেস করতে চায় কিন্তু কিভাবে করবে সেটা জানে না, তো মার্কেটাররা তো জানে এটা। তো এটা ছিল অফার, আপনারা করতে পারেন। তো বিদেশের ক্ষেত্রে এরকম করতে পারেন, আপনার যদি কোনো লোক, আপনার যদি কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকে তাদেরকে বলতে পারেন যে তোমরা যখন ঘুরতে যাও বা তোমরা যখন কাজের ফাঁকে যখন অন্যদিকে একটু হাঁটাচলা করে, তো তখন দেখবে যে অনেক দোকান আছে, শপ আছে, তাদের যে বিজনেসগুলো আছে অনেক বিজনেস দেখতে পাবো রাস্তায়। তো তুমি কি করবে, শুধুমাত্র এই বিজনেসের যে একটা ফটো, অর্থাৎ বিজনেসের যে একটা ব্যানার থাকে সেই ব্যানারের একটা ফটো তুলে নিয়ে আসবে, ওইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ওইগুলো আমি করে নেবো। তোমার শুধু কাজ হচ্ছে একটা ফটো নিয়ে আসবা, ওই ফটোটা আমি আমাকে দিবা, আমি ওইখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন বের করে সেই শপগুলোর সাথে কন্ট্যাক্ট করবো। তো ওই শপগুলো কিন্তু অবশ্যই কিন্তু কি অথেন্টিক শপ, কারণ ওইখানে দোকান আছে, অনেক সব কিছু আছে। তো ওরা কিন্তু জানে না যে কোথায় কীভাবে কী করতে হবে, ফেসবুকে যাবো না কোথায় কীভাবে সেলস চালতে হবে, তাই না? তো অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে তাদেরকে ফেসবুকে নিয়ে আসতে পারেন, তাদেরকে গুগল অ্যাডসের মাধ্যমে সেলস দিতে পারেন, যেভাবে দিতে পারেন, ঠিক আছে? তো আত্মীয় স্বজন যদি থাকে বিদেশে, যেমন আত্মীয় স্বজন আছে না অনেকের যারা আপনার প্রবাসী হিসেবে কাজ করে, তাদেরকে বললেন, তারা তো প্রবাসী তো সারাদিন কাজ করে, তাদেরকে বললেন যে তুমি শুধুমাত্র আমাকে ছবি তুলে এনে দিবে, আমি সেই ছবিটা কী করবো, সেই ছবি থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি আমার অফারটা করবো, কাজের অফারটা করবো, ঠিক আছে? তো এটা ছিল আমাদের মাধ্যম লোকাল জব পাওয়ার। এই চারটা জিনিস আপনার অবশ্যই লোকাল জবের জন্য অ্যাপ্লাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেকে সাকসেস হবেন, ঠিক আছে? তো পরবর্তী পার্টগুলোতে দেখা হচ্ছে।